মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন মাস্টারের কাগে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে হারিয়ে যায় তুহিনা খাতুন নামে এক কিশোরী মঙ্গলবার মুর্শিদাবাদ থানার চন্দ্রহাট গ্রামে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে কিছু হাড়গোড় চুড়ি ও জামা মেলায় নিখোঁজ কিশোরীর পরিবারের দাবি সেই হারগোর তুহিনার এদিন এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াই এলাকা জুড়ে যদিও মুর্শিদাবাদ থানার পুলিশ উদ্ধার হওয়া হার জামা ফরেন্সিক তদন্তের জন্য নিয়ে যায় তবে তা তুহিনারই কিনা সেই বিষয়ে ফরেন্সিক তদন্তের ওপরই ভরসা রাখা হচ্ছে যারা দেখেছে খেলতে তারাও ম্যাডামকে বলেছে যে এখানে খেলছিল মানে মেয়েটা এখান থেকে নিখোঁজ কিছু মানুষ যারা দেখেছে তারা বলছে আমরা ঘরে যে যাওয়ার সঙ্গে সঙ্গে এরা যে খুঁজছে যে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না খুঁজতে খুঁজতে এইটুকুই আমরা জানি এর বলতেছে বেশি কিছু বলতে এগুলো বেলা দুটো মনে হবে মানে আমি এখানে বসে আমি তো বিড়ি বাঁধি বিড়ি বাঁধছিলাম তাই বাচ্চা এরকম দু একটা মেয়ে যে বলছে যে তোমাদের যে মেয়েটা হারিয়ে গেছিল এরকম লাশ পাওয়া গেছিল তা আমি বিড়ির কুলো ফুলো ফেলে দিয়ে আমি ছুটে এসে দেখছি একটা এরকম জামাটা যে পরে আছে হাতে চুরি এগুলো আমরা চিনতে পারলাম দেখলাম আমি বুঝি হ্যাঁ চুরিও এবং তো পুরোনের যে ড্রেসটা ছিল এটাও আমরা চিনেছি আমি না ওর বাবা মা সব এসেছিল আমার বাড়ির সামনেই তো দোকান আমার আছে চায়ের দোকানে ও মেয়েটা নটার দিকে আমার দোকানে বসেই ছিল তারপরে একটা থেকে ওরা পাচ্ছে না খোঁজাখুঁজি করছে আজকে সব জঙ্গল ফঙ্গল কেটে দেখছি তা সব লোকজন ভিড় হয়ে দেখছে তারপরেই তো আমি আসলাম